ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় আসামি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিত সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তর 1 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে নাসিরউদ্দিনের বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে সোমবার দুপুর 12টার দিকে সাভার থানায় ব্যবসায়ী নাসিরউদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। এতে নাসিরউদ্দিন ও তার বন্ধু অমিত নাম উল্লেখ করে আরো 4 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরিমণি। সাভার মডেল থানার পরিদর্শক ওসি কাজী মইনুল ইসলাম বলেন, পরিমণি নিজে বাদী হয়ে মোট 6 জনের নামে মামলা করেছেন। মামলার নম্বর 38। এর আগে গতকাল রোববার প্রথমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে অভিযোগ তোলার পর রাতে সাংবাদিকদের বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা তুলে ধরেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে তিনি লেখেন, বরাবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি পরিমণি, এদেশের একজন বাধ্যগত নাগরিক, আমার পেশা চলচ্চিত্র, আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি, আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমি এর বিচার চাই। তিনি আরো লেখেন, আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ, আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে লোকে কি বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যায়, তাহলে অনেকের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কি করার থাকবে তখন? আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ করে কোনো অন্যায় মেনে নিতে। আমার মা যখন মারা যান তখন আমার বয়স 2.5 বছর। এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন মনে হয়নি। এটা আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।